গুড মর্নিং টু অল। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরা বেশ ভালো আছি। তো চলো আজকে ডেটা এই সকাল সকাল ছাদ থেকে শুরু করা যাক। আচ্ছা, এই আবহাওয়া দেখে যেন কেউ ভেবো না যে তুই বিকেলবেলা, এই জাস্ট সানরাইজ হচ্ছে এদিকে। এই যে আমাদের এখন সানরাইজিং চুল। তো আমি আজকে সকাল সকাল, আমি তো এমনি 5টার সময় উঠে এখন অভ্যেস করে ফেলেছি, 5টা সাড়ে 5টার মধ্যে উঠে পড়ি, মানে না 5টার আগে না 5:30টার পরে। তবে এখন সকাল সকাল এসেছি ছাদে গাছে জল দিতে। রিজন হচ্ছে কি, যেহেতু আমি 4 দিন থাকবো না, গাছগুলো মানে যতটা শুকিয়ে গেছিলো তার থেকে এখন একটু তাজা হয়েছে, তো আমি এগুলোতে ভালো করে জল দিয়ে দেবো, আর অ্যালোভেরাগুলোতে এইগুলোতে সব জল দিয়ে দেবো। কারণ মা তো ছাদে উঠতে পারে না, মা উপরে খুব কষ্ট করে ওঠে, তো যতদিন মানে 4টে দিন এখন ভালো করে জল দিয়ে যায় যতটা কাজ হয়। আর শুনছি তো সোমবার থেকে বৃষ্টি হবে, মানে মোটের ওপর 2 দিনের জন্য এখন জল আমাকে দিয়ে যেতে হবে, গাছগুলোকেও একটু সার্ভাইভ করতে হবে 2 দিনের জন্য। তো চলো ঝটপট জল দিয়ে দিই, তারপর নিচে যাব। এই যে পুরো একদম এক্সট্রা এক্সট্রা করে জলে ভরিয়ে দিয়েছি, মানে কাদা কাদা ব্যাপারটা করে দিয়েছি, যাতে এরা 2টো দিন সার্ভাইভ করতে পারে। আর এই যে আমার 3 জন এখানে শুয়ে রয়েছে, তার মধ্যে ওকে, এর কিন্তু কোনো নাম দেওয়া হয়নি, এ হঠাৎ করেই এই জাস্ট 1 মাস হচ্ছে আমাদের বাড়িতে কোথা থেকে এসেছে। বাট এই 2টো তো আমার ছানা, তোমরা জানোই। তোমাদেরকে এখন ডাকা দেবো, একটু ডাকবো, ওর আবার সাড়াও দেবে। পলু পলু, এ বলু পলু, এই দে এই দে, তার বললে দেখাবে না, টু এই নাও এই নাও। এরকম হনুমানগুলো এখন চললো। রিজন হচ্ছে গিয়ে ওই যে বর্মা হাঁটতে চললো, বর্মার পিছু পিছু সবাই যাবে, বর্মা যেমন আস্তে আস্তে হাঁটছে ওষেন আস্তে 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 হাঁটবে। ওই যে 2জন চলে গেলো এই দিক দিয়ে, ও কিন্তু পলু কিন্তু ছাড়বে না, পলু ঠিক ঠিক বর্মার পিছন পিছন যাবে। আমি 4 দিন বাড়িতে থাকবো না, বাড়ি একদম ঝকঝকে চকচকে পরিষ্কার করে দিয়ে স্নানটান সেরে এখন একটু খাবো। আর উষা আর কাকু বেরিয়ে গেছে, আর এই আমাদের বাড়ি ঢুকলো বলে, আর মানে চলে এলো বলে। ম্যাডাম ওয়েলকাম, বস কাকু বসুন। আমি এখানে কালকে সারাদিন ভাবলাম কি বলেছি কি বলেছি, 7টা ফোঁটা লাস্ট মোমেন্টে 2টো জিনিস ভুলেছি আর একটা অর্ডার আছে, চলো বাজার থেকে নিয়ে আসি। আর বাবরে রোদ কিরে, আমাদের হালকা পাতলা লাঞ্চ। আচ্ছা বসো, বা তাড়াতাড়ি খেয়ে নে, তারপর দেখা যাবে। এই যে এটা হচ্ছে কি আমার মায়ের সন্তামনা, ও ছোনো ও নিলাম। এই যে আমার বর্মশাই টিকিটের ডিরেকশন দেবে। চলো এখান থেকে যাবো সোজা আমরা করলিতলা, ওখান থেকে টোটো ধরবো, না এখান থেকে টোটো ধরে করলিতলা যাবো, তারপর কি পাই সেটা ভাগ্যের ব্যাপার। বলে শুরু ভালো হলে সব ভালো হয়, উষার প্রথমেই ব্যাগটা ভেঙে গেছে। কাঁদবো না হাসবো বুঝতে পারছি না। আমরা এখন এখানে ওয়েট করছি, এটা হচ্ছে করলিতলা, আমরা এখানে ওয়েট করছি বিদিশার জন্য, বিদিশা আসুক। তো ট্যুরের ক্রেডিট যাই যেই মহিলার ওপরে, তিনি এই টোটো থেকে নামছেন। আরে ভাই ও কটা ব্যাগ করেছে, ও আছে খাবার ব্যাগ আছে। ওয়েলকাম টু দার্জিলিং। দিদি যখন রাস্তার ডিরেকশন দিচ্ছে আর আমরা এখন যাচ্ছি তারাপীঠের পাশ দিয়ে,
আমরা মায়ের দর্শন তো পাবো না, কিন্তু মায়ের মন্দিরে চূড়ার দর্শন তো পেতেই পারি। রামপুর হাট, ওয়াগ আগে পালিয়ে গেছে, যাবো না যা। আমরা এখন মিষ্টি কিনতে এসেছি এই মিষ্টির দোকানে, এখান থেকে মিষ্টি প্যাক করে নেবো দুদিনের জন্য। মেইনলি স্টেশনের ভিতরে বিদিশা এখানে মুগ্ধ হয়ে আসছে, আর উঠে গেছে ওয়াশরুম। এখন 5টার সময় পৌঁছে গেছি, ট্রেন হচ্ছে 7টা। দেখি কোথায় বসি, কোথায় বসি। এই স্টেশনে 2 ঘন্টা আগে এসেছি, দিয়ে মনে হয় 1000টা রিলস, হ্যাঁ 2000টা ছবি, আরও কত কি। এখন আমার দার্জিলিং পৌঁছালাম না, ফোনটা আমার ভর্তি হবো হবো হচ্ছে, স্পেস ফিল আপ। তাহলে জায়গাটা মালগাড়ি যাচ্ছে। এই হচ্ছে রামপুরহাট স্টেশন। বাহ বাহ বাহ, ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছো ভাই আমাকে। হ্যাঁ টাটা টাটা টাটা, সত্যি দাদা ভাই। ওই দাদা ভাইয়ের সাথে সিট এক্সচেঞ্জ হয়েছে, আমাদের অ্যাকচুয়ালি সিট পড়ে গেছিলো S2 আর S8, দুজনে দুটো সিট, উষার সিটটা কনফার্ম হয়নি। তো এক দাদা ভাইকে কনভিন্স করা হলো, অনেক বলা হলো, মানে অনেক না একটু বলাতে উনি এক কথায় রাজি হয়ে গেছেন। থ্যাংক ইউ সো মাচ ভগবান, ওরা অনেক ভালো করো। হ্যাঁ তো চলো আমাদের ট্রেন জার্নি স্টার্ট। আর এখন খুব কিউট কিউট চকলেটকে আমরা জার্নিটা স্টার্ট করেছি। ট্রেনের টাইম, আর বিদিশা একটা দারুণ আলুর দম এনেছে, দারুণ হয়েছে আলুর দমটা, আমি একটু খেয়ে দেখেছি। এই একটা প্লেটে তোতা মাথা নিয়ে নে, দুটো জায়গায় করতে, মানে একটা জায়গায় দিয়ে দাও। হ্যাঁ চলো, ডিনার টাইম কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো খাওয়া দাওয়া করেছে, হয়েছে আলুর দম বানিয়েছে ফাটাফাটি। এটা আলুর দমের কারিগর, এই তুমি তুমি পরে রেসিপিটা শেয়ার করে দিও সবাই জানবে। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার গুড নাইট, কারণ এবার আমাদের একটু রেস্ট নিতেই হবে, 12টা 1টার সময় আমরা নামবো। তো গুড নাইট টাটা, গুড নাইট টাটা, দেখো চলো কাল দেখা হচ্ছে।